ইসলাম এবং মুসলমানদের শত্রুরা যখন ইরাকে হামলা করে তখন আমরা বলি এটা ইরাকিদের ব্যাপার, আমরা দূর থেকে একটু হাউতাশ করলাম হাপুতাশ করলাম বাস এটুকু। যখন তারা কাশ্মীরে হামলা করে তখন মনে করি এটা ভারতীয়দের ব্যাপার, কাশ্মীরিদের ব্যাপার, তাদের দেশের ইস্যু। তারা যখন অন্যান্য ভূখণ্ডে হামলা করে, বার্মায় হামলা করে, আমরা মনে করি এটা বার্মিজদের ব্যাপার, আরকারিদের ব্যাপার। তারা যখন ফিলিস্তিনে হামলা করে তখন আমরা মনে করি শয়তান আমাদেরকে বলতে থাকে এটা তো আমাদের দেশের ইস্যু না, এটা তো তাদের ইস্যু, আমরা দূর থেকে একটু আফসোস করলাম জাস্ট এটুকু। অথচ সম্মানিত উপস্থিতি, একজন মুসলিমের ইমানের দাবি হলো যে সে গোটা বিশ্বের সমস্ত মুসলিমদেরকে ভাই মনে করবে, তার নিজের রক্ত সম্পর্কের ভাই যদি আক্রান্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়, তার জন্য সে যেরকম বেদনা অনুভব করবে, কষ্ট অনুভব করবে, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক মুসলমান কাল জাসাদ ফি তাআতুফিহিম, মুসলমানদের পারস্পরিক সিম্প্যাথি, মায়া, মমতা, ভালোবাসা, হৃদ্যতা, আন্তরিকতা, একে অন্যের জন্য যে তারাহম, তাআতুফ, এটার দিক থেকে, অনুকম্পার দিক থেকে, ভালোবাসার দিক থেকে, সিম্প্যাথির দিক থেকে, আন্তরিকতা, মায়ার দিক থেকে, কষ্ট ফিল বা অনুভব করার দিক থেকে গোটা বিশ্বের মুসলমানরা একটি দেহের মতো, কাল জাসাদ। একটা দেহের যেরকম এক অংশ আঘাতপ্রাপ্ত হলে গোটা দেহ সেটাকে অনুভব করে, পৃথিবীর যেই কোনো জায়গায় কোনো মুসলমান আক্রান্ত হলে গোটা বিশ্বের সমস্ত মুসলিম যেই কোনো প্রান্ত থেকে সে অনুভব করবে কষ্ট এবং তার সর্বোচ্চ করণীয় সে নিবেদন করার চেষ্টা করবে। আজ এই গুরুত্ব আমাদের জনে জনে বোঝাবার সময় এসেছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।